করোনা মোকাবিলায় রাজ্যে 15ই জুন পর্যন্ত কার্যত লকডাউন। বাজার দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা, শর্ত সাপেক্ষে নির্মাণ শিল্পে ছাড়। জুলাই শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক, মার্চ অগস্টে মাধ্যমিক, 3 ঘন্টার বদলে 1.5 ঘন্টায় নিজের স্কুলেই পরীক্ষা, শুধু মূল বিষয়ের পরীক্ষা, বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে, জানালেন মুখ্যমন্ত্রী। ইয়াসের তাণ্ডব, আজ বাংলা ওড়িশায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী, কাপ্তারে যাবেন পূর্ব মেদিনীপুর, ওড়িশার ভদ্রক, বালেশ্বর, আজ সাগর পরিদর্শনের পর কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। কারো কথায় কোন ত্রাণ বন্টন হবে না। ত্রাণের জন্য 3রা থেকে 18ই জুন দুয়ারে দুয়ারে ক্যাম্প, তথ্য যাচাই করে জুলাইয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা, প্রাপকের তালিকা প্রকাশের দাবি বিজেপি। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড দীঘা, কার্যত ধ্বংসস্থ বরিশার চাঁদিপুর, জলের তোড়ে পাথর প্রতিমায় ভাঙল বাঁধ, গৃহহীন অসংখ্য। এবার নদিয়ায় ঘূর্ণিঝড়ে তাণ্ডব, লন্ডভন্ড, অশোকনগর, ব্যারাকপুর, বীরভূমেও ঘূর্ণিঝড়, নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ হাওড়ায়, মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রপাতে মৃত 4। জলের স্রোত ছিল, সবকিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? বারবার বাঁধ ভাঙায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তদন্তে টাস্কফোর্স, শাসক দলের নেতাদের মদতেই ম্যানগ্রোভ ধ্বংস, তাই বিপর্যয়, অভিযোগ দিলীপের। 4 নেতামন্ত্রী জামিনে, হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি, রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ, বিচারক প্রভাবিত হয়েছেন, প্রমাণ দিতে না পারলে বিপরীতে যাবে, সিবিআই এর উদ্দেশ্যে বললেন বিচারপতি। ইয়াস পরিস্থিতিতে মামলা চলবে আর রাজ্যের মন্ত্রীরা জেলে থাকবেন, এতে আমি ব্যথিত, সওয়াল কল্যাণের, এটা খুব সাধারণ মামলা নয়, জামিন মঞ্জুরে মামলার কার্যত নিষ্পত্তি হয়ে যাবে, বললেন হাইকোর্টের বিচারপতি। ভোর রাতে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন, দীর্ঘক্ষণ পরেও নিয়ন্ত্রণের বাইরে, ছড়ালো পেছনে ওষুধ স্যানিটাইজারের গুদামে, 4 জন নিখোঁজ শ্রমিককে নিয়ে এখনও আশঙ্কা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 13,148 জনের মৃত্যু, সংক্রমণ মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা, মিউকরমাইকোসিসে আক্রান্ত বেড়ে 13, মৃত 2, সংক্রমিত সন্দেহে আরও 13 জনের তথ্য যাচাই। অ্যাপের ত্রুটি, আজ থেকে কলকাতা পুরসভায় শুরু 45 ঊর্ধ্বদের কোভিশিল্ডের স্লট বুকিং, শনিবার থেকে মিলবে প্রথম ডোজ, 12 বছরের ওপরে থাকাদের জন্যও টিকা তৈরি, কেন্দ্রকে জানালো ফাইজার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেওয়া হয়েছে রেমডেসিভির, সারা দিচ্ছেন চিকিৎসায়, নিজেই খাচ্ছেন খাবার, স্থিতিশীল মীরা ভট্টাচার্য। মত প্রকাশের স্বাধীনতায় চাপ, দিল্লির অফিসে পুলিশি হানায় তোপ টুইটারের, ভারতে কর্মীদের নিরাপত্তায় উদ্বেগ, নিজের শর্তে চালাতে চাইছে টুইটার, দেশে সবাই সুরক্ষিত, অভিযোগ করিয়ে পাল্টা বিবৃতি কেন্দ্রের। ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, ক্যালিফোর্নিয়া সান জোসেতে এলোপাথারি গুলি, নিহত 8 জনের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত যুবক, বেশ কয়েকজন আহত, হামলাকারীও আত্মঘাতী। চ্যাম্পিয়ন্স লিগে হার, লা লিগাতেও পিছিয়ে পড়া, খারাপ মৌসুমের জের, রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে ইস্তফা জিদানে, সিদ্ধান্তকে সম্মান জানায় বিবৃতি ক্লাব কর্তৃপক্ষের। পরিবারের নতুন সদস্য চেতা, কালো ঘোড়ার পরিচর্যায় মেতে ধোনি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল। ইয়াসের ছাপটায় বিপর্যস্ত বাংলা ওড়িশা, আজ দুর্গত এলাকা পরিদর্শনের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কলাইকুণ্ডায় মুখোমুখি হবেন মোদী মমতা, নানুত মামলায় আজ ফের হাইকোর্টে শুনানি, ঘণ্টাখানিক সঙ্গে সমান রাত 8টায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।